औरंगजेब ও শাহজাহান চিত্তপ্রিয় চ্যাটার্জি। তুমি নিষ্ঠুর বিশ্বাসঘাতক ঔরঙ্গজেব, চিৎকার করে বললেন শাহজাহান। যদিও অবরুদ্ধ কারাগারের বাইরে কেউ তার কথা শুনল না। কিছুক্ষণের জন্য অপরাধীর মতো মাথা নিচু করলেন ঔরঙ্গজেব, তারপর মৃদু হেসে বললেন, আমি নিষ্ঠুর বা বিশ্বাসঘাতক নই, আর যদি হয়েও থাকি আমি শিখেছি আপনার কাছে। পৃথিবীর ইতিহাসে তাজমহল খ্যাত আপনি শাহজাহান, আমি আপনার পুত্র, কিন্তু হতভাগ্য বলতে পারেন পিতা শাহজাহানের কতটুকু স্পর্শ আমি পেয়েছি। ভাতৃহত্যা না করেও আমি দোষী, কিন্তু আপনি সে দোষ করেও মহান শাহজাহান। দাক্ষিণাত্য থেকে আপনিও তো বিদ্রোহ করেছেন, দিনের পর দিন পিতৃস্নেহ পাবার জন্য আমি ব্যাকুল হয়ে থাকতাম। তীব্র অন্তর্দহনে দাক্ষিণাত্য থেকে ছুটে আসতাম দিল্লিতে, আর আপনি নিষ্ঠুরভাবে রাত শেষ হতে না হতেই আমাকে আবার পাঠিয়ে দিতেন শুধু দাক্ষিণাত্যে। আমার কৈশোর, আমার যৌবন ক্ষতবিক্ষত করেছেন আপনি। আমার কৈশোর যৌবনের প্রেম ব্যর্থ হয়েছে, কে দায়ী তার জন্য? তাজমহল খ্যাত শাহজাহান। নিজের প্রেমকে চিরস্থায়ী করতে করেছেন পৃথিবীর খ্যাত তাজমহল, কিন্তু শুধুমাত্র নিষ্ঠুর আর বিশ্বাসঘাতক কিনা ঔরঙ্গজেব, পিতৃস্নেহকে আপনি নিষ্ঠুরভাবে বিভক্ত করেছেন, তবু ইতিহাসে আমি দোষী ঔরঙ্গজেব। আমি সাম্রাজ্য চাইনি, চেয়েছিলাম শুধু আপনার ভালোবাসা, পিতৃস্নেহ। রক্তাক্ত ইতিহাস নয় একটা শান্তির আনন্দের সংসার, কিন্তু আগুন জ্বালিয়েছেন আপনি। জন্য স্তব্ধ হয় শাহজাহানের কণ্ঠস্বর, তারপর ব্যথিত কণ্ঠে বলেন, আমার মতো দ্বিতীয় পিতা পৃথিবীতে যেন আর